1784 সালে জুন মাসে নীল মণি ঠাকুর পাথুরিয়াঘাটার পৈতৃক বাড়ি থেকে তখনকার মিছুয়া বাজারে এসে বসবাস শুরু করেন। তাঁত তৈরি করা নতুন বাড়িটি পরে বাংলা সংস্কৃতির পীঠস্থান হয়ে দাঁড়ায় এবং চোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নামে পরিচিত হয়। নীলমণি ঠাকুরের পৌত্র প্রিন্স দ্বারকানাথ, তার পুত্র দেবেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ও সারদা দেবীর কনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের অগ্রজদের মধ্যে দ্বিজেন্দ্রনাথ দার্শনিক ও কবি, সত্যেন্দ্রনাথ নারী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, জ্যোতিরিন্দ্রনাথ নাট্যকার ও অনুবাদক, অগ্রজা স্বর্ণকুমারী বাংলায় প্রথম মহিলা উপন্যাসিক, ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্র এবং গগনেন্দ্র বিখ্যাত চিত্র। পিতার সঙ্গ রবীন্দ্রনাথকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। 1873 সালে তিনি পিতার সঙ্গে প্রথম বোলপুরে আসেন। পরবর্তীকালে এখানেই তিনি শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সাহিত্য ও সঙ্গীত এবং চিত্র। তার প্রথম উল্লেখযোগ্য রচনা মনফুল 1872 সালে এবং কবি কাহিনী 1878 সালে। পরবর্তী পর্যায়ে রচনা সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, কড়ি ও কোমল। এরপর 1890 সালে মানসী প্রকাশিত হয়। একেবারে প্রথম দিককার রচনা থেকে রবীন্দ্রনাথ নিজেকে আলাদা করে চিনিয়ে দিতে থাকেন। সহজ ছন্দে, সহজ ভাষায় লেখা তার লিরিক ধর্মী কবিতাগুলি অবশ্য তখনকার সব পাঠকের কাছে সমাদৃত হয়নি। 1900-1912 মধ্যে প্রকাশিত হয়েছিল নৈবেদ্য, খেয়া, খনিকা, শিশু, গীতাঞ্জলি। এইসব বই থেকে সংকলিত কবিতার অনুবাদ নিয়ে ইংল্যান্ড থেকে গীতাঞ্জলি নামে একটি বই প্রকাশিত হয়। এই বইটির জন্য 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। এর পরের পর্যায়ে তার লেখা বলাকা, পলাতকা, কুরবি, রোগশয্যার জন্ম তিনি। নিজের সৃষ্টিকে বারবার তিনি নিজেই অতিক্রম করে গেছেন। তিনি ভারতবর্ষের ধ্যান ধারণার এক মূর্ত রূপ, ভারতবর্ষের বিবেকের এক অতন্দ্র প্রহরী, দ্য গ্রেট সেন্টিনেল। 80 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পরিণত বয়সে তারই মৃত্যু আমাদের কাছে অকাল মৃত্যু বলে মনে হয়। তার মৃত্যুর পর পেরিয়ে গেছে আরও অনেকটা বছর, কিন্তু রবীন্দ্রনাথ আজও আমাদের আশ্রয়স্থল। রবীন্দ্রনাথের কাছে বারবার আমরা ফিরে যাই, সংকটের মুহূর্তে, দুঃখের মুহূর্তে, আনন্দের মুহূর্তে। সেই শৈশবে কখন যে পথ চলা শুরু হয়েছিল তার সহজ পাঠ বইটি দিয়ে, তা আজ আর মনে করতে পারি না হয়তো ঠিকভাবে। রবীন্দ্রনাথ কখন ছিলেন না, কখন এসেছেন, কখন এত আপন হয়ে উঠেছেন আমার কাছে আমি জানি না, কিন্তু আপন। সেই ছোট থেকেই রবীন্দ্রনাথ আমার আপন। রবীন্দ্র কবিতার চুলচেরা বিশ্লেষণ করতে আমি চাই না। আমার আনন্দ না বোঝা সুখের অফুরান বিষয়, সেই বিষয় নিয়ে, রহস্য নিয়েই আমি পেতে চাই রবীন্দ্রনাথকে, আমার রবীন্দ্রনাথকে।